অনুমতি ছাড়া অবৈধভাবে গাড়িতে গরু বোঝাই করার ফলে গরু বোঝাই গাড়ি সহ আটক দুই যান চালক। ঘটনা উদয়পুরে। সংবাদ সূত্রে জানা যায়, সোমবার উদয়পুর গর্জিতে ছিল সাপ্তাহিক গরুর হাট বাজার। সে বাজার থেকে কোনো ধরনের অনুমতি ছাড়া এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছাড়াই TR03H1771 এবং TR01AL1721 নম্বরের দুটি পণ্য বোঝাই ট্রাকে করে গরুগুলিকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় চেকিংয়ে বসা রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে আটক হয়। এই বিষয়ে রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ জানান, গর্জির সাপ্তাহিক গরু বাজার থেকে কোনো ধরনের অনুমতি ছাড়া এবং গাড়িতে অত্যাবশ্যকীয় জিনিসপত্র না রেখে গরু বোঝাই করে নিয়ে যাওয়ার ফলে গাড়ি সহ গাড়ি চালকদের আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যারা ভেহিকেল চেকিং করে আমাদের অফিসার ছিলেন রাস্তাতে, আমরা দুটি গাড়িকে পাই, TR01AL1721 এবং TR03H1771। এই দুইটা গাড়ি দিয়ে লাইভস্টক ক্যারি করছিল, যার বৈধ কোনো পারমিশন ছিল না ওই গাড়িগুলার। এবং লাইভস্টক ক্যারি করতে গেলে যে সমস্ত দ্রব্য সামগ্রী গাড়িতে রাখতে হয় সেগুলো ছিল না এবং টোটালি 22 এনিমেলের ভায়োলেশন করা হয়েছে। তো আমরা দুইটা গাড়িকে ডিটেন করেছি এবং থানাতে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।